हाय फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल। ये वीडियो ते आमी आलोचना करब कोनो रिक्रूटमेंट संक्रांत नय, एकटा बिराट खबर निये। सेटा होयतो तोमादे जाना आछे जे लकडाउन किन्तु आबार चालू होच्छे। लकडाउन आगामी काल 9 तारीख थेके 9 जुलाई थेके किन्तु लकडाउन आबार चालू होच्छे। लकडाउन कोन कोन जेलागुलोते होच्छे एबं कोन कोन परिषेबा चालू थाकबे ता निये आजकेर भिडियोते आलोचना करब। এইটা মনে রাখবেন কিন্তু যে লকডাউন এবার কিন্তু খুব কড়াকড়ি ভাবে হবে। যে কন্টেইনমেন্ট জোনগুলোতে লকডাউন হচ্ছে সেগুলোতে কিন্তু খুব কড়াকড়ি ভাবে লকডাউন হবে, ঠিক আছে? তো এখানে সবাই দেখতে পাচ্ছেন যে এতটাই কড়া করা হবে লকডাউন যে কন্টেইনমেন্ট জোন এলাকায় কাউকে বাড়ির বাইরে বেরোতে দেওয়া হবে না। বাজার থেকে ওষুধ সব বাড়িতে পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করতে হবে স্থানীয় প্রশাসনকে। দোকান বাজার সব বন্ধ রাখা হবে। অত্যাবশ্যকীয় পরিষেবা ছাড়া কোনো কিছুর অনুমতি মিলবে না, ঠিক আছে? মানে বলা হচ্ছে যে এতটাই কড়া করা হবে লকডাউন যে বাড়ির বাইরে কাউকে বেরোতে দেওয়া হবে না। বাজারে সমস্ত ওষুধ কিংবা অন্যান্য কোনো প্রয়োজনীয় জিনিস প্রশাসনের দ্বারা, মানে সিভিক ভলেন্টিয়ার সব বিভিন্ন প্রশাসনের দায়িত্বে ওটা কি হবে, যে যার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। দোকান বাজার সব বন্ধ রাখা হবে। যে কোনো জরুরি জিনিস কেনা ছাড়া, কোনো কিছু জরুরি কোনো কাজ ছাড়া কিন্তু বাইরে বেরোনোর কোনো মতো রকম অনুমতি মিলবে না। কিভাবে এবং কিসের ভিত্তিতে কন্টেনমেন্ট জোন বাড়ানো হবে সেটা ঠিক করবে স্থানীয় প্রশাসন। স্থানীয় প্রশাসন সম্পূর্ণভাবে তাদের দায়িত্ব সব কিছু, ঠিক আছে? তারা ঠিক করবে কোথায় কোথায় কিন্তু লকডাউন থাকবে, কোন কোন কিসের ভিত্তিতে কন্টেনমেন্ট জোন বাড়ানো হবে। পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্ত নিতে হবে তাদের এমনই জানানো হয়েছে। নবান্নে সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। নবান্নে সাংবাদিক বৈঠক করে জানানো হয়েছে, ঠিক আছে? এদিকে রাজ্য প্রশাসনের সব থেকে বেশি নজরে রয়েছে 7টি জেলা। সেই 7টি জেলায় কী কী? কলকাতা, হাওড়া, হুগলি, শিলিগুড়ি, মালদা, উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা। এই 7টি জেলা কিন্তু খুবই নজরে রয়েছে। লকডাউন চলাকালীন শহর কলকাতার কন্টেনমেন্ট জোনে প্রচার চালানো হবে। বন্ধ থাকবে গণপরিবহন ব্যবস্থা, অটো টোটো রিক্সা বন্ধ রাখা হবে। কলকারখানা, সরকারি বেসরকারি দপ্তরের সব কাজ বন্ধ থাকবে। আক্রান্ত রোগীর পরিবারের কেউ যাতে বাড়ির বাইরে না বেরোন সেদিকে কড়া নজর রাখা হবে। তাহলে কি হবে, লকডাউন চলাকালীন শহরে কলকাতার কন্টেনমেন্ট জোনে প্রচার চালানো হবে এবং বন্ধ থাকবে বিভিন্ন, যেমন টোটো অটো রিক্সা সব বন্ধ থাকবে, কলকারখানার সমস্ত, তারপরে সরকারি বেসরকারি দপ্তর সব কাজ বন্ধ থাকবে। যে সমস্ত রোগীরা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের পরিবারের কাউকেই বাড়ির বাইরে বেরোতে দেওয়া হবে না, ঠিক আছে? বিভিন্ন জেলার কোন কোন এলাকাগুলিতে লকডাউন করা হচ্ছে তা জানতে হলে আপনাদেরকে চলে যেতে হবে আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট, ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেটা হচ্ছে wb.government.in, ঠিক আছে? wb.government.in এই ওয়েবসাইটে গেলে এরকম একটা পেজ খুলবে। সেখানে আপনারা দেখতে পাবেন যে ডিস্ট্রিক্ট ওয়াইজ এফেক্টেড এরিয়া কন্টেনমেন্ট জোন অ্যান্ড বাফার এরিয়া ইন ওয়েস্ট বেঙ্গল, নো মোর, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনারা এখানে সমস্ত ডিস্ট্রিক্টগুলোর নাম পেয়ে যাবেন এখানে, ঠিক আছে? কোন কোন ডিস্ট্রিক্টে কোথায় কোথায় কিন্তু এরকম, যদি আপনি কলকাতায় টার্চ করেন এখানে, তাহলে এখানে দেখবেন যে সমস্ত জোনগুলোতে দিয়ে দেওয়া হয়েছে কোথায় কোথায় কিন্তু হতে পারে কন্টেনমেন্ট জোন, কোথায় কোথায় হতে পারে এবং লকডাউন কোথায় কোথায় বাড়ানো যেতে পারে, ঠিক আছে? তো আজকের ভিডিও এতটাই ছিল। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? আমার এই চ্যানেলে রিক্রুটমেন্ট সংক্রান্ত বিভিন্ন রকম তথ্য আমি দিই এই চ্যানেলে প্রতিনিয়ত, এবং এইরকম খবর জানতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।